হরিণ হরিণ আজ হলো সুন্দরবনে হয়তো আমাদের লাস্ট ব্লগ হবে, কারণ আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর আজই আমরা যাবো পুরো প্রপার এখানে যেসব জায়গা ঘোরার জায়গাগুলো আছে, যেরকম বাঘ সিংহ যা যা আমাদের চোখে পড়বে, হয়তো কপালে থাকলে সব কিছু দেখতে পাবো, নাহলে আর কিছু করার নেই। আর এখন আমরা আপাতত একটা জায়গায় যাচ্ছি, এখানটা থেকে আমাদের ঘোরাবে টুকটাক, আর এখানে আমাদের একজনকে নেব যে আমাদের হেল্প করবে একটু বোঝাতে সব কিছু। তো চলো, গাইড, হ্যাঁ গাইড থাকবে। এখানে কোনো বাঘ নেই, হ্যাঁ আসে না, আসে আসে তাই হ্যালো, এখানে আছে কিন্তু সব কি খেঁচে আটকে থাকে না, খেঁচে আটকানো থাকে নাকি সব? তো এখন চলো এখান থেকে নামি। তুই দেখো কত বড় বড় মাছ, ওগুলো কি মাছ! বোন আমাদের ভিডিওতে চলে আসলো, গুড মর্নিং, নামলাম একদিন পরে। তো চলো এখন আমরা এখান থেকে যাব ঘুরতে। আর এখানে দেখো সবচেয়ে বড় ব্যামা, ওই দেখ কি দেখেছিস, হ্যাঁ ওটাও তো ব্যাগের মধ্যে, হ্যাঁ ওটা কি ছোট ব্যাগে দেখি, কি হনুমানে ভয় লাগে, তুই তো বড় হনুমান, হনুমান দেখ হনুমানের বাচ্চা আছে সাথে, কিরম লাগে মা হনুমান ভয় লাগে, তোর কিরম লাগে হনুমান ভয় লাগে, ওর কোলে একটা বাচ্চা আছে, বাচ্চা আছে, ও তো এবার চট থাবা মারবে যদি ওর বাচ্চা, ওর কাছে গেলে হবে, হ্যাঁ সেটাই তো বলছি, কোলে বাচ্চা আছে কি সুন্দর একটা, বেশ কেমন লাগছে বলো, আমার তো দারুণ লাগছে। চলো চলো লেট করে লাভ নেই, সানগ্লাস আনতে কিছু না, এও সানগ্লাস নিয়ে নে, তো সানগ্লাস নিয়ে নে, ওই তোমারটা আমার দাও পড়তে, কেন ও এখানে আছে বাঘ, এই দেখ এই দেখ এইগুলো কি বড় বড় মাছ, দেখ দেখো হনুমান, দেখো বাদর বাদর, ওই একটা নিচে মা বলে কথা, ওকে কি সুন্দর জড়িয়ে ধরে রেখেছে, বাচ্চাগুলো এরকম চ, তো গাইজ বললো মানে এখানে কিন্তু সুন্দর সুন্দর দেখার জিনিস আমরা সবে এসে পরে দেখা শুরু করে দিয়েছি, এখানটাতে হয়তো কিছু দিয়ে আটকানো আছে। চলো এখন আমাদের এখান থেকে একজনকে নেবে যে আমাদেরকে হেল্প করবে এগুলো সব বোঝাতে। তো আরে দাদার সাথে দেখা হলো, তুমি কি এখানে থাকো? হ্যাঁ সুন্দরবনে থাকি আমি, এখানে অনেক বড় বড় 30-40 কেজি হবে, তাই মানে হ্যাঁ 30-40 কিলো হয়ে যাবে, হ্যাঁ যে কোনো কিছু মানে চারদিক দিয়ে পুরো ঘেরা ব্রিডিং করানোর জন্য, এখানে দেখুন এটা আছে কি আছে জীবজন্তু এখানে মানে টুকটাক রাখা আছে, তাই তো বিড়াল জঙ্গল বিড়াল এইগুলো দেখা যাবে, বাঘ রোল দেখা যাক গাইস, চলো বেশ মজাই হচ্ছে বললাম না, এটা একটা ছোটখাটো চিড়িয়াখানা কিন্তু সেই মজার চিড়িয়াখানা যেখানে কোনো সুন্দরী গাছও আছে, এই আমি সুন্দরী গাছ দেখবো, আছে আছে সবই দেখাবো, আপনারা চলুন একদম আঙ্কেল আমাদের কাছে হেল্প করবে, আমি দেখাবো এবং ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরবো, এই যে লেফট সাইডে এটা গোলপাতা, এইটা গোলপাতা, যখন টোটাল ম্যানগ্রোভ গাছে ফুল আসে তখন কিন্তু মৌমাছি চলে আসে, 3-4 মাস থেকে আবার ওরা রিটার্ন করে আবার ওরা আসে, ওরা হচ্ছে মাইগ্রেট, চলো উপরে যাওয়া যাক, হাত দাও এখন আমরা অনেকটা উপরে উঠছি যেখান থেকে আমরা পুরো ভিউটা ভালোভাবে দেখতে পারবো, এখানে কিন্তু বাঘ থাকে তাই তো, আর উপরে চল উপরে উঠে দেখ, আর উপরে বাঘ আছে, উপরে বাঘ নেই মানে উপর থেকে দেখা যায়, হ্যাঁ
দেখো একদম জাস্ট অসাম একটা ভিউ এখান থেকে। আর এখানে সব কচ্ছপ আছে, চলো লেটস গো। কুমির, হ্যাঁ দেখেছি, ওই যে কুমির। সন্দেশখালীতে এসে আমরা এই ফরেস্টের এই সন্দেশখালী ফরেস্টে সজনেখালী সন্দেশখালী না সজনেখালী এখানে হচ্ছে ওই যে কুমির দেখতে পেয়েছি। কুমির আদি গায় যা যা আমাদের দেখার ছিল সবগুলো আমরা দেখে নিলাম আপাতত। আর এখন আমরা এখান থেকে বেরোবো, মানে সমুদ্রের ধার ধরে যাবো, দেখবো যে বাঘ সিংহ টাইগার মাইগার কুমির যদি কিছু আমাদের কপালে থাকে যেগুলো আমরা দেখতে পারি। তো তোর কিরকম লাগলো বল? ভীষণ ভালো লেগেছে, আর এই তো ঘুরে এই তো মজা আর কি, বাট খুব সুন্দর লাগছে। চলো এখন ওদিকে যাওয়া যাক, হ্যাঁ হ্যাঁ ওই তো চলো। আমারটা কাদা নিতে, তোরটা কাদা লাগলো কি করে? তো গাইস চলো এখন উপরে বসে থাকি, কারণ এখন উপর দিয়ে পুরো ভিউ দেখতে হবে। তো চলো এখন উপরে বসে বসে আমরা দেখবো আর মজা নেব। ঘুম থেকে উঠে এখন দেখি এখন আমরা আছি কোথায়, মানে বাঘ দেখতে পাইনি কারণ অনেকটা জোয়ার হয়ে গেছে। শুধু একটা কুমির দেখতে পেয়েছিলাম তাও জলের ভিতরে, ওটা বাদ দেওয়ার। এখন আপাতত আমরা আছি হলো যে বঙ্গোপসাগরের যে জায়গাটায় মানে শুরু হয় বঙ্গোপসাগর, আর এটা হলো পাঁচ মুখের একটা কি সাগর না কি আছে আমি জানি না। আগে আগে আমরা কোথা থেকে এখনই আসলাম, এখন কিছু খাওয়া দাওয়া করিনি কারণ সকালে টিফিনটা এখন করতে হবে। তো এখানে টিফিনে চলে এসছে আমাদের কচুরি, মানে এখানে কচুরি আর ঘুগনি আছে, আর একটা মানে মিষ্টি আছে মিষ্টি, আর এটা খেয়ে এখন এখানে কুমির দেখবো। একটা কুমির দেখেছিলাম বাট অতটা পুরোপুরি দেখতে পারিনি, শুধু পিঠ দেখতে পাবো। এখন এগুলো খেয়ে দে, তো তারপরে যাচ্ছি আমরা ভিতর দিকে, যাই না আদৌ ওখানে দেখতে পাবো কিনা, যদি দেখতে পাই তোমাদেরকে দেখাতে পারবো, আর না পেলে না পেলে আর কিছু করার নেই। ফাইনালি আমরা এখন এটার উপরে হেঁটে হেঁটে যাবো ঘুরবো। বাট চলো বললাম এই কাকাগুলো এরকম হাফ কিলোমিটার মানে ঘুরে একটু সব ঢুকে যাবে। সুন্দর কিন্তু গাইস, কেমন লাগছে জানিও কিন্তু সামনে সেই না সেই না। আর এখানে সুন্দর সুন্দর গাছ লাগিয়েছি টাইম ফুল। এখন যদি এখানে ধর 5000 বাঘ থাকতো না, আরে বাপ রে কি বৃষ্টি বৃষ্টিতে ভেজ, সব বৃষ্টিতে ভিজছে। হরি নরি কিন্তু এখানে হরিণ দেখতে পাচ্ছ এই যে। এখানটাতে দেখো যেন আছে, এই তুই তুই তো আমার হাতের নিচে পুরো এই যে এই যে এই যে এই যে এই যে পাতা খায়। আবার এখানটাতে এসেই আমাদের হরিণ দেখা হলো, মানে সুন্দরবন এসে কিছু না দেখলো হরিণ একটা সামনে সামনে দেখলো একটা না অনেক বড় বড়। তো ওই জায়গাতে আছে, এই জায়গায় আছে, ওই জায়গায় আছে, ওরা সব জল টল খেতে আসে। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে তো ওরা এই জায়গায় থাকতে পারতো তাহলে ভালো হতো। আবার ওরা ওদের মতন চলে যাবে না হরিণ।
ওনে ঘিরে দিয়েছে যাতে এর এদিকে আর না আসে। এটা পুলিশ ক্যাম্প হয়তো, এখানে কোনো বাড়ির লোকের এলাও নেই। সবাই সবাই আসে, ধরো আমরা চেলাম কি হলো, এটা কিভাবে খায়, খাওয়া যায়, কিছু হয় না সাবধানে, দেখিস দেখিস কিছু হয় না যেন, দেখি দেখি আমার কাছে একটা খাই তাই, হ্যাঁ চাটনি করে খাই তো। এই ফলের নাম কি? কেওড়া। কেওড়া, আরে ভাই এটুকু বিচার রাখতে হবে, তাহলে আঙ্কেল এমনি সবকিছু বারণ করে, তাহলে সেরম হলে এটাও বারণ করতো। সুন্দরবনে যেতে পারবে তো বাড়িতে, শুধু খোসাটা টক আরো আছে, দেখো এই ছাড়া নিতে পারো, দেখো একটা গাছ দেখতে, ফুল গাছ, ফুল গাছ আমাদের ওখানকার গাছ, বোটে উঠে যাবো, চলো আমাদের বোট তো কোনটা, এই তো একদম একদম, চলো ওঠো, ঘোরা কমপ্লিট। দুপুরবেলা লাঞ্চের সময় হয়ে গেছে, আরো অনেক কিছু আছে, চিংড়ি আলু ভাজা, আরো এটা মানে ফুলকপির তরকারি, আর এটা হলো গিয়ে পাঁপড় আর ডাল, দেখতেই পাচ্ছ তো, এটা শুধু আমাদের জন্য না, যারা যারা আসবে সবার জন্য এটা। অনেকেই মনে হয় আছে, আচ্ছা জন তো দেখতে পাচ্ছি আমি, আচ্ছা আমরা ওর তলা থেকে গেছিলাম, ওর তলা থেকে এলাম, আবারও বলছি দাদা কি বলছো বলো, ডেসক্রিপশনে সমস্ত কিছু দেওয়া রইলো, হ্যালো হ্যালো কেসে দেখো প্রথম প্রথম কথা, এখানে এসো, এখানে এসো, আমি ভেবেছি যদি না বলি আমার বন্ধুরা পুরো লাঠি মারবে, বজ্জিত মারবে, তার জন্য একটা স্টোরি দিয়েছি, ঠিক আছে যারা যারা আছে, সবাই খুশি তো, জোরে একবার, আর সবাইকে বলতে চাই তোমাদের সবার ভিডিও আছে SRK সংকর ইউটিউবে, হ্যাঁ
বাড়ি চলে এসেছি আর এই ভিডিওটা আমাদের এখানেই শেষ করতে হবে, তার কারণ অনেক ক্লান্ত হয়ে গেছি আর এক্ষুনি বাড়ি ঢুকলাম। আর যারা যারা এই ভিডিওটা পুরোপুরি দেখলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর তোমরা কমেন্ট করে অবশ্যই বলো যে মানে সুন্দরবনের এইগুলো কিরকম লাগলো। গাইস আবার বলছি যারা যারা সুন্দরবন যেতে চাও আমি যে নাম্বার দিয়েছিলাম ওই নাম্বারে গিয়ে কথা বলো, কথা বলে যাও। সো টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।